26শে জানুয়ারিকে সামনে রেখে জোর প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে। প্রত্যেক বছরের ন্যায় এবারও আগরতলা কামান চৌমোহনীস্থিত কামানটিকে ঝাড়পোছ করে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে আগরতলা পৌর নিগম। দিনরাত একাকার করে চলছে প্রস্তুতি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আগরতলা পৌর নিগমের 35নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ডালিয়া সিংহ। মঙ্গলবার নিগমের 35নং ওয়ার্ড অফিসে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ফুলের তোড়া ও মানপত্র দিয়ে স্বাগত জানান ওয়ার্ড অফিসের কর্মীরা। এনএসএসের উদ্যোগে মঙ্গলবার রাজধানীর আর্ট কলেজে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাতের আধারে বিশালকোর রেল স্টেশনে টং দোকান ভেঙে দিল একদল দুষ্কৃতী। কয়েকদিন পরপর এই দোকানটি ভেঙে গুড়িয়ে দেয় বলে অভিযোগ দোকানের মালিক মিন্টু প্রতাপ দেবের। এই স্টেশনটিতে নেই কোনো রেল পুলিশ ও সিকিউরিটি গার্ড, তাই নেশা কারবারি ও সমাজদ্রোহীরা রেল স্টেশন চত্বরে এসে আসর জমায়। আসাম থেকে ত্রিপুরা প্রবেশের সময় একটি টাটা মালবাহী গাড়িতে 6,080 বোতল কফ সিরাপ উদ্ধার করে কদমতলা থানার পুলিশ। আটক করা হয় গাড়ির চালককে। সিরাপগুলি বাজার মূল্য আনুমানিক 6,00,000 টাকা। মঙ্গলবার ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের কার্যকরী কমিটির 34তম বৈঠক অনুষ্ঠিত হয় রাজধানীর গোর্খাবস্তিস্থিত বিজ্ঞান ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মন। এফসিআই এর মিলের মালিকের দ্বারা হয়রানি শিকার হচ্ছে কৃষকরা। ঘটনা শান্তির বাজার মহকুমার বাইখুরা বাজারে। কৃষকদের হয়রানির কথা শুনে ঘটনাস্থলে ছুটে যান শান্তির বাজারের মহকুমা শাসক কৃষি দপ্তরের এসএ। অন্যান্য পাশ্চাত্যপদ শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে পাশ্চাত্যপদ শ্রেণী ছাত্রছাত্রীদের মধ্যে ডক্টর বি আর আম্বেদকরের স্মৃতি মেধা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মেধা পুরস্কার 2018 প্রদান করা হয়। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। চার দফা দাবির ভিত্তিতে কৈলাসহর সিপিআইএম এর মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা শাসকের নিকট গণডেপুটেশন প্রদান করা হয়। গণডেপুটেশনে নেতৃত্ব দেন মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী। চার দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল সামাজিক ভাতা নিয়ে হয়রানি বন্ধ করা। টিপ্পার ও অটুর মুখোমুখি সংঘর্ষে আহত 8 জন, এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা ধর্মনগরের বাগবাসা ট্রাই জংশনে। ধর্মনগর থেকে বাগবাসাগামী একটি অটু পানিসাগরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি টিপ্পারকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই অটুতে থাকা চালকসহ 8 জন যাত্রী আহত হয়।